সদ্যোজাত সন্তানকে বাজারের ব্যাগের ভেতরে রেখে রাস্তার পাশে একটি গাছে ঝুলিয়ে রেখে গেছে সদ্যোজাতের পরিজনরা। শিশুটির কান্নায় আকাশ ভারী হয়ে উঠেছে। এ যেন কিছুদিন আগের বড়মুড়া পাহাড়ের ঘটনার পুনরাবৃত্তি, আরও এক সামাজিক অবক্ষয়ের নিদর্শন। বৃহস্পতিবার সন্ধে নাগাদ সপ্তম থানাধীন কাঁঠালছড়ি বিএসএফ ক্যাম্প এলাকায় মানুষ রাস্তার পাশে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান। কান্নার উৎসস্থল খুঁজতে গিয়ে নজরে আসে বিষয়টি। সঙ্গে সঙ্গে সদ্যোজাতকে উদ্ধার করে পথ চলতি এক অটো চালকের হাতে তুলে দেওয়া হয় শাবরু মহকুমা হাসপাতালে নিয়ে যাবার জন্য। এরপরই বাধে বিপত্তি। অটো চালক অপু দাস বৈষ্ণব শিশুটিকে নিয়ে হাসপাতালে ছুটে এলে চিকিৎসক শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করতে অনীহা প্রকাশ করেন। আনার পথে তারা করতেছে, লোকজন দেখছে, তারা ট্রিটমেন্ট করতো না। খবর পেয়ে সাংবাদিকরা ছুটে গেলে এবং এই বিষয়টি কর্তব্যরত চিকিৎসকের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে অভব্য আচরণ করেন, সাংবাদিকদের দেখে নেবার হুমকি দেন। পরে জানা গেছে তিনি সম্পূর্ণ বেআইনিভাবে কর্মরত সাংবাদিক প্রসেনজিৎ বৈদ্যের নামে শাবরুম থানায় মামলা দায়ের করেছেন। চিকিৎসকের এই ধরনের আচরণে শুধু সাংবাদিক মহলে নয়, ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। বিষয়টি জানানো হয়েছে দক্ষিণ জেলার শিশু কল্যাণ কমিটি ও চাইল্ড লাইন কর্তৃপক্ষের কাছেও। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। রিপোর্ট, চ্যানেল দিনরাত।